অবশেষে প্রবাসীদের জন্য আরও টিকা নিয়ে এলো বাংলাদেশ সরকার। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুই ধাপে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া মডার্নার তৈরি 25 লক্ষাধিক টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এছাড়া শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের 10 লাখ ডোজ টিকা এসে ঢাকায় পৌঁছে। সিনোফার্মের আরও 10 লাখ ডোজ টিকা আজই আসার কথা রয়েছে। সিনোফার্মের অবশিষ্ট 10 লাখ ডোজ টিকা পৌঁছলে দুই দিনে মডার্না ও সিনোফার্মের মোট 45 লাখ ডোজ টিকা বাংলাদেশের তহবিলে যুক্ত হবে। আনুষ্ঠানিকভাবে টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের ভ্যাকসিন কার্যক্রম আপনারা জানেন যে অল্প অল্প করে চলছিল, এখন এটা বেগবান হবে এবং অল্প দিনের মধ্যেই আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম আবারও শুরু করতে পারব। আমাদের যে ভ্যাকসিন সমস্যা আমরা আশা করতেছি, যেগুলো বিভিন্নভাবে আমরা আয়োজন করেছি, আগামীতে এটা সমস্যা থাকবে না। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ভ্যাকসিনের জন্য যত টাকা দরকার শি হ্যাজ কেপ্ট ইট, এটা আলাদা করে রেখেছেন। আমেরিকায় যে প্রবাসী আছেন তাদেরও ধন্যবাদ দিতে চাই, কারণ এক পর্যায়ে যখন আমরা কতটুকু পাব এটা একটা সন্দিহান ছিল, তখন তারা স্টার্টেড এ ক্যাম্পেইন টু হেল্প বাংলাদেশ। বাংলাদেশ দূতাবাস, কাতার এবং কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য 7 পর্বের একটি ওয়েবিনার সিরিজের উদ্বোধন করা হয়। সহকর্মী আকবর হোসেন বাচ্চু জানান, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত জুম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে যুক্ত হন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন করোনাকালে প্রবাসীদের স্বাস্থ্য সুরক্ষা এবং বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার জন্য কাতারের আমির ও কাতার সরকারকে ধন্যবাদ জানান। দূতাবাসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি তিনি সকলকে কাতারের স্থানীয় নিয়মকানুন মেনে চলার অনুরোধ জানান। ডক্টর আহমেদ মনিরুস সালেহীন প্রবাসীদের গুরুত্বপূর্ণ মানব সম্পদ হিসেবে আখ্যায়িত করে তাদের জন্য গৃহীত মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। মাদক সহ যে কোনো অপরাধ থেকে দূরে থেকে যোগ্যতা ও আচরণের মাধ্যমে কাতারে বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টির জন্য আহ্বান জানান তিনি। বাংলাদেশ দূতাবাস এবং ইন্টেরিয়র মিনিস্ট্রির কর্মকর্তা, বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রায় 300 প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। ইতালির করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভেনিসে বসবাসরত ভৈরব প্রবাসীদের সংগঠন ভৈরব সমিতি ভেনিসের উদ্যোগে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। আমাদের ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, ভেনেতোর বিভাগের আওরঞ্জ দি কাদোরা শহরের প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে প্রায় 200 প্রবাসী পরিবার পরিজন নিয়ে বনভোজনে অংশ নেন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বনভোজনে অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় 10 পুরস্কার সহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ীদের মোবাইল ফোন, বাইসাইকেল সহ আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। বনভোজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ভৈরব সমিতি ভেনিসির সভাপতি সোলেমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ মিয়া, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান সোহাগ ও সহ সভাপতি শাহাদাত হোসেন সহ সমিতির কার্যকরী কমিটির সদস্যরা।